সবাই তো মোটামুটি স্বপ্ন দেখে, কেউ কি বাকি আছে জীবনে স্বপ্ন দেখা? নাই। আমি ছোটবেলায় প্রতিদিন স্বপ্ন দেখতাম, অনেক বড় শিল্পী হয়ে গেছি। আগে বাংলা সিনেমাতে দেখাইতো না, অটোগ্রাফ দিচ্ছে, ওই খালি স্বপ্ন দেখতাম আমি অনেক বড় শিল্পী হয়ে গেছি। আমার সবাই এরকম ঘিরে ধরছে, অটোগ্রাফ চাচ্ছে, ঘুম থেকে উঠে দেখি যা তাই আসি। এই যে মন খারাপ হইতো না, হবেই হবে এরকম একটা ব্যাপার। আমার ক্লাসমেটরা এখনও বলে, তুই যেগুলো কথা বলতি ছোটবেলায় সব পূরণ হইল, আমাদেরটা তো হইল না। আমি সবসময় বলি স্বপ্ন সেই রকম করে দেখতে হবে, সেই স্বপ্নর জন্য প্রচুর পরিমাণ কী করতে হবে, স্ট্রাগল করতে হবে। তার পাশাপাশি একদিন দেখবেন যে জয় হয়ে গেছে। উপর আল্লাহ বলছে, মন থেকে কিছু চাও আমি অবশ্যই দেবো যদি সঠিকভাবে চাও। তো এই গানটি আমার এসএমএস রাউন্ডের গান ছিল, ভাগ্য পরীক্ষার ব্যাপার না, এসএমএস কম্পাইল আউট, আর যদি বেশি পায় তাহলে থেকে যাবে। আমি তো জানি না দর্শকের আসলে আমার গান ভালো লাগছে কিনা। 40 পর্যন্ত তো এসএমএস ছিল না, শুধু মানে বিচারকদের জাজমেন্ট ছিল, একটা বিশাল ভয়, কালকে জীবনের বিরাট পরীক্ষা। দর্শকের যদি গান ভাল লাগে তাহলে তো টিকে যাব, আর যদি দর্শকের ভোট না হয় তাহলে আবার কুষ্টিয়া ব্যাক করতে হবে। মন খারাপ করে বসে আছি, এখান থেকে আবার বাড়ি চলে যাব। যেদিন রেজাল্ট বের হলো, সর্বোচ্চ বাংলাদেশের এসএমএসের যদি কোনো ভোট থাকে তাহলে সেটা আমারই ছিল। তো অনেক অনেক পাওয়া, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি আপনাদের জন্য আজকে সালমা হয়েছি, এবং আরও একটিবার ধন্যবাদ জানাচ্ছি। এটা মনে করে বাংলাদেশের যে প্রান্তে মানুষ আমাকে ভালোবেসে ডাকে আমি ছুটে যাই গানটি শোনাতে। তো গানটি করছি, গানটি লিখেছেন হরেলাল রায় এবং সুর করেছেন আমার গুরু উস্তাদ শফি মণ্ডল। Thank you.